নমস্কার। ভারত ও চীনের মধ্যে যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত ও চীনের মধ্যে এক ভয়ঙ্কর সংগ্রাম। সেই যুদ্ধ যে চীন ও ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই চিন্তা মাথার থেকে উড়িয়ে দিন। ভারত ও চীনের যে যুদ্ধ তা ছড়িয়ে যাবে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু সেই যুদ্ধে ভারতের পক্ষে কে থাকবে এবং চীনের পক্ষে কে থাকবে বিস্তারিত আজকে আলোচনা করব। যখন ভারত ও চীনের মধ্যে মহাসংগ্রাম বেঁধে যাবে তখন কিন্তু বাইরে থেকে হোক ভেতর থেকে হোক ভারতকে কেউ না কেউ সাহায্য করবে এবং চীনকে কোনো না কোনো দেশ সাহায্য করবে। তার আগে বলে রাখি, ভারতকে সাহায্য করার জন্য রয়েছে সবার বাপ। তো আসুন আলোচনা করে নিই, ভারত ও চীনের মধ্যে যুদ্ধ লাগলে চীনকে কে কে সাহায্য করবে, অর্থাৎ চীনের হয়ে ভারতের উপর আক্রমণ কে কে করবে এবং ভারতের হয়ে কে চীনকে আক্রমণ করবে বিস্তারিত আলোচনা করব। চীনের হয়ে সর্বপ্রথম ভারতে আক্রমণ করবে পাকিস্তান। এটা কারো অজানা নয়, পাকিস্তান কিন্তু চীনের পক্ষ হয়ে ভারতে আক্রমণ করবে। কারণ এখন কিন্তু চীনের এক নম্বর বন্ধু হয়েছে পাকিস্তান। পাকিস্তানে চীন কিন্তু অনেক টাকা বিনিয়োগ করেছে, তার ফলে নানাবিধ অস্ত্রশস্ত্রের বিনিময় হচ্ছে চীনের সঙ্গে। তাই পাকিস্তান কিন্তু চীনের পক্ষ নিয়ে ভারতে আক্রমণ করবে। তুর্কি, তুর্কি কিন্তু অনেক আগেই বলে দিয়েছে যেখানে ভারত ও পাকিস্তানের যুদ্ধ হবে সেখানে কিন্তু তারা পাকিস্তানের পক্ষ নেবে। তাই চীনের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হবে এবং পাকিস্তান যখন চীনকে সাহায্য করবে তখন কিন্তু তুর্কিও একযোগে পাকিস্তানের সঙ্গ নিয়ে ভারতের ওপর আক্রমণ করবে। ইরান, ইরানও কিন্তু যেখানে পাকিস্তান ভারতের বিপক্ষে যাবে এবং পাকিস্তান চীন হয়ে যুদ্ধ করবে তখন কিন্তু ইরানও পাকিস্তানের সমর্থন করবে, অর্থাৎ চীনের হয়ে ভারতের ওপর আক্রমণ করবে। আরব আমরশাহী, সৌদি আরবিয়া, সৌদি আরবিয়াও কিন্তু একই কাজ করবে, চীনের পক্ষ নেবে। অর্থাৎ পাকিস্তান তুর্কি যেখানে সেইখানেই কিন্তু সৌদি আরবরাও অংশগ্রহণ করবে, অর্থাৎ সৌদি আরবিয়ারা চীনের পক্ষ নিয়ে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে আক্রমণ করবে। তো এই কটা দেশ, এই কটা দেশ কিন্তু বিশেষ করে মুসলিম কান্ট্রির বেশিরভাগ দেশই কিন্তু চীন ও পাকিস্তানের সমর্থন করবে। এবার আসুন ভারতের কে সমর্থন করবে। ভারতে যখন ভারত এই সব দেশ আক্রমণ করবে তখন ভারতের হয়ে কেউ নামুক আর না নামুক এক নম্বরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল কিন্তু ভারতের পক্ষ নেবে। ইসরায়েল এমন একটি দেশ, যুদ্ধ তার কাছে ছেলে খেলা, 107টি দেশকে একসঙ্গে হারিয়েছে ইসরায়েল। তাই যুদ্ধের বাজারে সবার বাপ কিন্তু ইসরায়েল। তাই ভারতের বিরুদ্ধে যখন আক্রমণ হবে তখন কেউ আসুক আর না আসুক চোখ বন্ধ করে ইসরায়েল ভারতের পক্ষ নেবে। ভারত পাকিস্তানের যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেখানেও কিন্তু ইসরায়েল ভারতকে মিসাইল দিয়ে সাহায্য করেছে। তাই ইসরায়েল কিন্তু ভারতকে বরাবরই সাহায্য করে আসছে। তাই কেউ আসুক আর না আসুক ইসরায়েল সবার আগে ভারতের পাশে থাকবে। জাপান, জাপান কিন্তু বরাবরই ভারতের বন্ধু। তাই ভারতের এবং চীনের যুদ্ধে জাপান সরাসরি ভারতকে সমর্থন করবে, কারণ জাপানের সঙ্গে কিন্তু একটি দ্বন্দ্ব রয়েছে চীনের, চিরশত্রু চীন ও জাপান। তাই যখন চীন ভারতকে আক্রমণ করবে এবং চীনের যখন মিত্ররা সকলে মিলে ভারতকে আক্রমণ করবে তখন কিন্তু জাপান নির্দ্বিধায় বিনা কিছু চিন্তাভাবনা করে ভারতের পক্ষ নিয়ে চীনের ওপর টোটাল অ্যাটাক করে দেবে। এরপর রয়েছে ফ্রান্স। ফ্রান্স ও ভারতের মধ্যে একটি ড্রিল হয়েছে, অর্থাৎ ভারতে যদি কেউ আক্রমণ করে ফ্রান্স ভারতের পক্ষ নিয়ে সেই দেশকে আক্রমণ করে দেবে। তাই এখানে চীন ও ভারতে যখন যুদ্ধ হবে তখন চীনকে কিন্তু ফ্রান্সের সঙ্গেও যুদ্ধ করতে হবে, অর্থাৎ ফ্রান্স কিন্তু ভারতের পক্ষ নেবে। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কিন্তু সরাসরি ভারতকে সমর্থন করার কথা ঘোষণা করে দিয়েছে। যখন থেকে 370 উঠিয়ে নিয়েছে ভারত তখন থেকে কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে সমর্থন করে আসছে এবং অস্ট্রেলিয়া বলে দিয়েছে ভারতে যদি কেউ আক্রমণ করে তখন অস্ট্রেলিয়া ভারতকে সাহায্য করবে। তাই চীনকে কিন্তু অস্ট্রেলিয়ারও মুখোমুখি হতে হবে। তো এই কটি দেশ কিন্তু পরস্পর পরস্পরকে সাহায্য করবে। এখান থেকে আমেরিকা ও রাশিয়া কী করবে? রাশিয়া কিন্তু ভারতের বিপক্ষে যেতে পারবে না। আমেরিকাও চাইছে যে ভারত ও চীনের যুদ্ধ বাঁধুক, চীন ধ্বংস হোক, তাহলে আমেরিকা সুপার পাওয়ারই থাকবে। তাই আমেরিকা ও রাশিয়া যুদ্ধ না আসলেও গোপনে গোপনে হয়তো ভারতকে সহযোগিতা করবে। তাই আমরা দেখতে পাচ্ছি যখন ভারত ও চীনের যুদ্ধ হবে ব্যাপকতা বিশাল আকার ধারণ করবে, অবশেষে কিন্তু চীনেরই ক্ষতি হবে, অর্থাৎ চীনিরা কিন্তু পরাস্ত হবে। খবরটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।